আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আর একটা ফ্রিজের সমস্যা সমাধান করব। এই ফ্রিজটা সমস্যা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্রিজটা চলে, কম্প্রেসার চলে, সব ঠিক আছে। এটা নো ফ্রস্ট একটা ফ্রিজ, নো ফ্রস্ট ফ্রিজের সমস্যা এই যে দেখেন, যেটা ডিপ সাইড, যেটা হচ্ছে ফ্রিজার সাইড, সেই সাইডটা হচ্ছে আপনার বরফ জমে যায়। তো যেটা হচ্ছে নর্মাল সাইড, সেটা হচ্ছে কোনো বরফ ঠান্ডাই হয় না। এটা হচ্ছে নো ফ্রস্ট একটা ফ্রিজ। এখন এই ফ্রিজের কি সমস্যা হতে পারে আমি চেক দিব। তো সেক্ষেত্রে যেটা করব, ফ্রিজটা অফ করে রাখছি, ফ্রিজটা খুলে রাখছি, প্লাগ, এই যে ফ্রিজের প্লাগ খুলে ফ্রিজ অফ করে রাখছি। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে, আগে এই বরফগুলা যেন গলে যায় সে ব্যবস্থা করব। বরফগুলা গলানোর জন্য আমি ফ্রিজটাকে অফ করে খুলে রাখবো, অথবা চাইলে এই জায়গায় একটু হালকা একটু গরম পানি দিয়ে এটা হচ্ছে বরফটা গলিয়ে দেবো। তো সবচেয়ে বেটার হয় ফ্রিজটা এক দেড় ঘন্টা দুই ঘন্টা অফ করে রেখে, তারপর হচ্ছে যখন বরফটা গলবে তখন হচ্ছে আমি এই কাভারটা খুলবো। অবশ্যই বরফ গলে কাভারটা টান দিব, এর আগে হচ্ছে খোলার চেষ্টা করবো না। সেক্ষেত্রে হচ্ছে এই বরফটা হচ্ছে চেম্বারের সাথে, এটার পিছন সাইডে চেম্বার থাকে, মানে কুলিং কয়েলটা থাকে, সেটা হচ্ছে এটার সাথে লাগিয়ে থাকলে হচ্ছে ভেঙে যাওয়ার বা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে অবশ্যই আগে বরফটা ভালোভাবে গলে যেতে হবে, তারপর হচ্ছে আমি এটা আস্তে আস্তে চালিয়ে চেক করবো যে আসলে এটার কী সমস্যা। তো আসলে সাধারণত এই ফ্রিজগুলোতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে, অনেক নন ফ্রস্ট ফ্রিজে দেখবেন আপনার টাইমার থাকে, অনেকগুলোতে টাইমার থাকে না, কুলিং ওভারলোড এবং হচ্ছে হিটারের মাধ্যমে চলে। মানে কুলিং ওভারলোডে হচ্ছে যখন অতিরিক্ত বরফ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে হিটারকে, কুলিং ওভারলোড থাকে একটা কুলিং প্রোটেক্টর, ওই প্রোটেক্টরটা হিটারকে লাইন দিবে, তখন হচ্ছে কম্প্রেসার অফ থাকে, হিটারকে লাইন দেয়, তখন হচ্ছে হিটার চলবে। হিটার চললে যখন বরফটা অতিরিক্ত বরফ হলে বরফ গলে যায়, বরফ গলে যাওয়ার পর আবার হিটার লাইন ছেড়ে দিবে, আবার কুলিং ওভারলোড লাইন পাবে এবং কম্প্রেসার চালু হবে, তখন হচ্ছে আবার বরফ জমবে। এভাবে আসলে কাজ করে। তো এগুলো তো হচ্ছে টাইমার নাই এই ফ্রিজগুলোতে। তো এখন আমি আসলে এটা চেক করব কি সমস্যা, আর আপনারা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারাও বুঝতে পারবেন একটা নো ফ্রস্ট ফ্রিজে যদি উপরে বরফ ধরে বা উপরে বরফ জমে যায়, উপরে ঠান্ডা হয় ঠিক আছে, নিচে কোনো ঠান্ডা হয় না, সেটা কীভাবে সমাধান করবেন। ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব একটা নো ফ্রস্ট ফ্রিজের কুলিং ওভারলোডে সমস্যা হলে সেটা কীভাবে সমাধান করবেন। তো সাধারণত কুলিং ওভারলোডে সমস্যা হলে যেটা দেখবেন সেটা হচ্ছে যে, দেখবেন যে নো ফ্রস্ট ফ্রিজে উপরে সব ঠিকঠাক, মানে উপর বলতে যে সাইডটা ডিপ সাইড সেটা খুব ভালোভাবে ঠান্ডা হয়, বরফ হয় ঠিকমতো, বাট যেটা নর্মাল সাইড সেটা ঠান্ডা হয় না। যদি এই সমস্যা দেখেন তাহলে বুঝবেন যে এটার অবশ্যই কুলিং ওভারলোডের সমস্যা আছে। কুলিং ওভারলোড অথবা আপনার হিটার সেটা দেখবেন। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে হিটার, কুলিং ওভারলোড, ফ্যান এগুলো চেক দেয় এবং সেটা কীভাবে পরিবর্তন করে কীভাবে কাজ করে। এখন হচ্ছে ফ্রিজের এই যে মানে বরফটা একদম গলে গেছে, ফ্রিজটা আমি অফ করে রাখছি, অফ করে রাখছি, অফ করে রাখার পরে বরফ একদম গলে গেছে। গলে যাওয়ার পরে যে কাজটা করছি, ফ্রিজটা আবার অন করছি, অন করার পরে কনফার্ম হয়ে নিছি যে ফ্যানটা চলে কিনা, ফ্যানটা চলে কিনা সেটা আমি কীভাবে চেক দিছি। ফ্রিজ অন করে হচ্ছে এটা খুলে, বা আপনি চাইলে যদি উপরে সুইচ থাকে, এই সুইচটা যদি উপরে থাকে তাহলে অনেক সময় এটা হচ্ছে খুললে আর চলবে না, তখন সুইচটা ফুস করে দেখবেন চলে কিনা। যদি নিচে সুইচ থাকে তাহলে এই দরজা আটকানো, নিচের দরজা আটকানো থাকলে বোঝা যায় এটা হচ্ছে চলে কিনা, ফ্যান চলে কিনা। তো আমি এই যে সুইচ চাপ দিয়ে, দরজা খুলে সুইচ চাপ দিয়ে দেখছি যে ফ্যান ঠিক আছে। এখন হচ্ছে আমি এটার ভিতরে কুলিং ওভারলোডটা চেক দিব। চেক দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে দেখেন এই পাশে স্ক্রু থাকে, বোঝা যায় স্ক্রুর উপরে একটা কাভার থাকে, কাভারটা খুলে নেবেন, তারপরে হচ্ছে স্ক্রুগুলো খুলবেন। স্ক্রু খোলার পরে এই যে এদিক দিয়ে হাত দিয়ে হালকা করে টান দিবেন, এদিক দিয়ে টান দিবেন হালকা করে, এই যে এভাবে টান দিবেন, এই যে টান দিছি খুলে গেছে। হ্যাঁ, টান দিলে এই যে আস্তে করে, যেমন একদম টান দিয়ে খুলে যেন চলে না আসে, এইভাবে এই যে এভাবে খুলে ফেলছি। খুলে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে খুলছি, খোলার পরে আমরা ফ্যানের কানেকশনটা খুলে দিবে, এই যে ফ্যানের কানেকশনটা খুলে এটা সরায় রাখবো। ফ্যানের কানেকশনটা খোলার ক্ষেত্রে যে জায়গায় লক থাকে, লকটা ধরে লকটা চাপ দিয়ে আস্তে আস্তে এদিক সেদিক করে টান দিব। এখন হচ্ছে আমরা ফ্যানটা খুলে রাখছি। এখন আমরা চেক দিব এটার হচ্ছে এই যে হিটার, এটা হচ্ছে যে ফাইভ হিটার, ফাইভ হিটারগুলো বেশিরভাগ সময় সমস্যা হয় না। তারপর আমরা হচ্ছে ফাইভ হিটারটা চেক দিব। ফাইভ হিটারটা চেক দেওয়ার ক্ষেত্রে এই যে হচ্ছে হিটারের কানেকশন, হিটার কানেকশন, এই যে হিটারের লাইন একদিক দিয়ে ঢুকছে,
আরেক দিক থেকে হচ্ছে বের হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা হিটারটা চেক দিব। এই ক্লিপটা খুলে আমরা যে মিটার ওহমসে দিয়ে নিলাম, ওহমসে দিয়ে হচ্ছে এখন মিটারটা চেক করব। যে হিটারটা ঠিক আছে, হিটার চেক দিলাম, হিটার ঠিক আছে। হিটার যেহেতু ঠিক আছে, আমরা এটা হচ্ছে কুলিং চেম্বার, এটাতে যদি অতিরিক্ত বরফ জমে যায় তাহলে হচ্ছে এই যে দেখেন এই জায়গায় হচ্ছে ফাঁকা আছে, যখন এই জায়গায় ফ্যানটা চলে এই ফাঁকা দিয়ে হচ্ছে নিচে বাতাস যায় এবং নর্মাল ঠান্ডা থাকে। যখন হচ্ছে এটা অতিরিক্ত বরফ হয়ে যায় তখন হচ্ছে এই জায়গায় বরফ হয়ে যায় আর নিচে আর বাতাস যায় না, সেক্ষেত্রে হচ্ছে নিচে ঠান্ডা হয় না, উপরে ঠান্ডা হয় ঠিক মতো। তো এখন আমরা এই যে কুলিং ওভারলোডটা চেক দিব। আমি এখন এই যে কুলিং ওভারলোড চেক দিতেছি, এটা হচ্ছে ভালো কুলিং ওভারলোড। এই যে দেখেন আমি ওহমসে কন্টিনেন্টে দিয়ে হচ্ছে এই যে লাগিয়ে রাখছি, দুইটা কুলিং ওভারলোড চেক দিতেছি। হ্যাঁ, হয়তো একটাই দিই, এই যে একটা চেক দিতেছি। এখন হচ্ছে আমি এই যে ফ্রিজের ভিতরে কুলিং ওভারলোডটা, ফ্রিজের যে চেম্বার এটা একটা ফ্রিজ, ফ্রিজের চেম্বারের সাথে রেখে এখন হচ্ছে এই যে কুলিং ওভারলোডটা চেক দিতেছি। মানে ফ্রিজের চেম্বারে রাখছি, বা যে জায়গায় হচ্ছে ঠান্ডা হয় বরফ হয় তখন হচ্ছে এটাতে, যখন কুলিং ওভারলোড বরফ হবে তখন হচ্ছে সিগন্যাল দেয় কিনা হিটারে, সেটা দেখার জন্য। এই যে দেখেন লাইন পাইছে, এখন হচ্ছে এই যে দিছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমি দুইটা কুলিং ওভারলোড চেক দিতেছি, এই যে একটা লাইন লাগানো, আর একটা লাইন একটা লাগানো, আর একটা লাগাই নাই। এখন হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে লাইন দিছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইন চারছে। এখন এই যে এটা ঠিক আছে। হ্যাঁ, এখন হচ্ছে হিটারকে লাইন দিবে, হিটার চলবে, তারপর কম্প্রেসার অফ থাকবে, তখন হচ্ছে আর বরফ জমবে না। এই যে লাইন দিছে, এখন আমি এটা খুলে ফেললাম, এটা ঠিক আছে। কুলিং ওভারলোড চেক কীভাবে দিবেন ঠিক আছে কিনা সেটা হচ্ছে এই যে এটা এখন ভালো একটা কুলিং ওভারলোড আমি চেক দিয়ে আপনাদেরকে দেখাই দিতেছি। এটা হচ্ছে আমি কন্টিনেন্টে বা ওমসে দিয়ে রাখবেন, দেওয়ার পরে হচ্ছে এই যে এইভাবেই লাগ। তো যে কুলিং ওভারলোড ছিল এটা খারাপ, সেজন্য আমরা এখন করছি কি, এটা হচ্ছে যে খুলে ফেললাম। এই কুলিং ওভারলোড খোলার ক্ষেত্রে আপনি যদি ক্লিপ মিলে, এই ক্লিপটা যদি সেম হয় তাহলে ক্লিপ লাগিয়ে দেবেন, যদি ক্লিপ সেম না হয় তাতে কোনো সমস্যা নাই, আপনি তার কেটে যে কোনো তার যে কোনোটার সাথে লাগলে তাতে কোনো সমস্যা নাই। হচ্ছে এই যে এভাবে হচ্ছে কানেকশন করে কস্টিপ লাগিয়ে সুন্দরভাবে তারপরে হচ্ছে সব ফিটিং করে দিতে হবে। আমার এটা আপনি দেখছেন যে হিটার ঠিক আছে, কুলিং ওভারলোড চেক দিলাম, কুলিং ওভারলোড খারাপ। কাজ শেষ, এখন হচ্ছে এই ফ্রিজ আমরা অন করব। অন করার পর এটা ঠিকভাবে অটো করে কিনা সেটা দেখবো, ঠিক হিটারে পড়ে কিনা সেগুলো চেক করবো।